হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে 24 সালে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে। 24 সালে নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার কখন দিবে? এই যে কোশ্চেনটা তোমাদের মনে রয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমাকে বারবার অনেকে ইনবক্সে, তারপর মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে, তোমরা বিভিন্ন জায়গায় আমাকে এই কোশ্চেনগুলো করতেছো, যে তোমরা কীভাবে প্রস্তুতি নিবে, কী করবে, কোনটা কোন গাইডটা পড়লে ভালো হবে। তো এত কিছু তো একটা ভিডিওতে ফুল ডিটেলস দিলে ভিডিওটি লং হয়ে যায়, তখন আবার তোমাদের ধৈর্য হবে না। তো আমি শর্টলি করে আজকে শুধু কবে হতে পারে তোমাদের 24 সালে নার্সিং ভর্তি পরীক্ষা, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। 24 সালে নার্সিং ভর্তি পরীক্ষা হবে। তুমি একটা জিনিস দেখো, প্রিভিয়াস যত ইয়ার রয়েছে, এর আগের 2 বছরে মে মাসে পরীক্ষা হয়েছে। প্রথম 2021 সালে হয়েছে মে মাসের 21 তারিখে, 22 সালে হয়েছে মে মাসের 26 তারিখে, আর এই বছর মে মাসে হবে পরীক্ষা। তো এই বছরও, মানে সরি, এই বছর না, 24 সালে ভর্তি পরীক্ষাটি হবে মে মাসের লাস্টের দিকে। তো তোমরা এই ভেবে যে প্রস্তুতি নিবা না, যে এখন অনেক সময় আছে আমি পারবো, এমন না। তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করো, যাতে তোমাদের ভালো একটি রেজাল্ট হয় এবং গভর্নমেন্টে চান্স পেতে পারো। এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটের যে পার্থক্য তোমরা তো জানো সবাই, কারণ গভর্নমেন্টে পড়তে কোনো টাকা লাগে না, কিন্তু প্রাইভেটে পড়তে খুব প্রচুর টাকা লাগে। সব কিছুতে তোমার টাকা দিতে হবে, কোনো একটা বিষয় তোমার ই নাই। তো এইখানে তো স্টাইফেন দূরে থাক, তোমার সব কিছু নিজেদের ই করতে হবে। এই জন্য এখনও সময় আছে, তোমরা পড়াশোনা করো, আর বিশ্বাস তোমরা ভালো একটা রেজাল্ট করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।